তো বন্ধুগণ কেমন আছো সবাই? তো গাইস আজ আমি তোমাদের সামনে এমন একজনকে পেশ করতে যাচ্ছি, তাকে দেখার পর বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবার পড়ে যায় ঘাম। আর তার নাম হলো লাভলি ঘোষ। আর তিনি চান না যে তাকে সবাই লাভলি নামে চিনুক, তাই তার নামকরণ তিনি নিজেই করেন। আর তার নিজের দেওয়া নাম হলো কলমি শেরনি। ভাই আমার মন কোনো মতেই মানতে রাজি না যে তুমি একটা শেরনি, ঠিক আছে কোনো ব্যাপার না, তবুও আমার মনকে মানাই দিলাম যে তুমি একটা বড় লেভেলের, মানে বড় লেভেলের শেরনি। বাট তাহলে এটা কি? কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়। আর তো বস এখানেই শেষ হয় না, এই লাভলি ঘোষের পোস্ট দেখার পর তো বড় কেউ কেউ তো কমেন্টে গিয়ে ফেলে দিয়ে আসতেছে, মানে মানে মনের কথাগুলো গাইস, মনের কথা, মন মন মনের কথাগুলো। তো চলো ইয়ার, এর ওর নামে আলবাল লটানো বন্ধ করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আর কি বসো গাড়িতে। एक लड़का था चूतिया सा, खुद ही धोखा दे के खुद ही लॉयल्टी वाले स्टेटस अपलोड कर। नागिन नागिन कितने शॉट না বড়া রিয়েলদের নামই না বড়া বুঝে পায় না সালা। ভিডিও বানানোর আগে এদের মাথায় থাকে না যে আগে সাইটটা ঠিকঠাক করে নিই, দেন আমরা মুজরা করি। কিন্তু না, বদন না দেখালে তো ভিউজ আসবে না। না নেই, আর আর ওই লাইনটা যেন কি ছিল, লয়্যালটি ওয়ালে স্ট্যাটাস আপলোড কর। লয়্যালটি লয়্যালটি মস্ত জোক মারার না, মানে পাবলিককে কি বড় সরো বিসি ভাবো নাকি? না মানে মুজরা কে করতেছে, তুমি বদন কে দেখাচ্ছে সেটাও তুমি, প্লাস লয়্যালটি নিয়েও জ্ঞান পেলবা। বাহ বড়া, আমি হারামি প্রাণী অনেক দেখছি কিন্তু বড়া এরকম লেভেলের বড় বড় হারামি প্রাণী আমি আজ পর্যন্ত দেখি নাই। What a talent! এক ঘুরে দেখানোর জন্য সব সময় রেডি থাকে, চাই গানের লিরিক্স ম্যাচ করুক চাই না করুক, গানের লিরিক্স গেলেও গান মারাতে। এদের বড় বড় দেখানো নিয়ে কথা, আমি মনের কথা বলছি গাইস, আই মিন দিল। বাহ ম্যাডাম সবকিছু খুলে দেনে, বলে যে হামসে প্যার করো জি। শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই, শ্রদ্ধা জানিয়েও ভালোবাসা যায় বাড়া, ভালোবাসা যায়, সবসময় খুলে দিলেই হয় না। আর যারা সবসময় খুলে দেয় তাদেরকে কি বলে জানো তোমরা? তোমরা সব জানো বাড়া, তোমরা এতটাও ভদ্র না যে কিছুই জানো না। হ্যাঁ মনে মনে যেটা ভাবছো সেটাই। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है, हमें शेर को डरा के दिखा। फर्च 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 पैदा না, মানে ভাই এইভাবে কে দেখায় ভাই? না মানে আমি মনের কথা বলছি, বাট তবুও সত্যি কথা বলতে তোমার মধ্যে অনেক সুন্দর ট্যালেন্ট আছে, আর এই ট্যালেন্টকে আমি করতালি না গাড়ি তালি দিয়ে সম্মানিত করতে চাই। বাহ খুব সুন্দর, অসাধারণ, ওয়াও একদম ওয়াও, সেরা আগুন আগুন আগুন, সেরা একদম সেরা। ও সাবাস, টু মেনি কলস অন মাই মাইন্ড, আই ক্যান্ট স্লিপ এট নাইট, সো আই জাস্ট কিপ রাইটিং, আই ডোন্ট নিড নো হেল্প, আই ডোন্ট নিড অপিনিয়ন। আর ইনার যে বড় বড় যে দুটি মন আছে কিনা, ইনি এগুলোরও নামকরণ দিয়ে রেখেছেন, একটির নাম কমলা ভাই আর একটির নাম সিমলা ভাই। সত্যি বলতেছি আমি, কি বিশ্বাস হচ্ছে না, দেখো তোমরা। ইয়া আমচা কমলা ভাই, ইয়া সিমলা ভাই, আর ইয়া বিমলা ভাই, পাঁচারও নাম দিয়েছে নাকি বড়া। এটা দেখার পর রিলারদের ওপর যে 99% বাদ দিয়ে যে 1% যে ভরসাটা ছিল বস, সেটা উঠে গেল। গজব বেজতি হে। সত্যি কথা বলতে লাভলি ঘোষের রিলস দেখছেন না পর্ন হাব দেখছেন, কিছু ধরতেও পারবেন না। আমার মনে হয় লাভলি ঘোষের বাবা মারা হয়তো কিপ্যাড আলা ফোন ইউজ করে, কারণ বেটি ইনস্টাগ্রামে এসে কমলা ভাই আর সিমলা ভাইয়ের সাথে যে লাফালাফি করছে এটা জানতে পারলে হয়তো
কমলা আর সিমলার কারণ ছাড়াই যে বের হওয়া, মানে বুঝতেই তো পারছো, মানে কারণ ছাড়াই যে বের হওয়া সেটাতে তালা মেরে দে তো। সাবাস। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. তো ইনার ভিডিও এতক্ষণ দেখার পর তো ব্যাস একটা জিনিস তো ভাই ভালো করে বুঝে গেলাম, যে ভিডিওর সামনে আসে শাড়ি বাড়ি খুলে দাও, ব্যাস সঙ্গে সঙ্গে লাইকের বৃষ্টি, ফলোয়ার্সের ঝর্ণা, রাতারাতি তুমি ফেমাস, ব্যাস সাটা ভাঙা সেলিব্রিটি তুমি। গজব বেজ্জতি হ্যায়। তো চলো ইনার কাছ থেকে আমরা আরো একটি ভিউজ ইনক্রিজ করার টোটকা জেনে নেই। আর আমি এক বোকা যে তোমাদের জন্য এত ভিডিও বানাই আর তোমরা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করো না, বাল কষ্ট লাগে বাল। দাদা, ও দাদা একটা কথা বলবো? বল। তুমিও ট্রাই করে দেখো না, এমন স্টেপ হয়তো তুমিও ভাইরাল হয়ে যেতে পারো। করবো তাহলে? হ্যাঁ অবশ্যই করো। যদি উল্টাপাল্টা কিছু হলো রে তাহলে তো কপালে দুঃখ আছে। আরে হ্যাঁ সে পরে আসে, ঠিক আছে তুমি আগে ট্রাই তো করে দেখো, ঠিক আছে কোনো ব্যাপার না, ট্রাই তো করে দেখো আগে। গাইস আমি তো অনেক জন করে দিচ্ছি ভাইরাল, আমিও ভাইরাল হবো, আমিও ফেমাস হবো, গাইস লাইক মারো লাইক মারো লাইক মারো। যখনই ভিডিও বানাতে বসি তখনই কারেন্টটা চলে যায়, আর ভালো লাগে না এরকম। আমি মনে হচ্ছে চেন খোলার আওয়াজ পাইলাম। দাদা তোমাকে আজকে দারুণ সেক্সি। এই ভাই তুই কি করতেছিস? লাচ্ছি যে এই ভাই, এই ভাই এগুলা তুই কি করতেছিস? হাট। তো বন্ধুগণ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারো, মারো ইয়ার এখনই মারো, যদি ভালো লেগে থাকে তাহলে আর এখনই লাইকটা মারো, চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে আর সাবস্ক্রাইব মারো। আর একটা কথা, এই ভিডিওটার যদি পার্ট টু চাই তো সেটাও কমেন্টে জানাও, আর যদি 200 লাইক যদি তোমরা এই ভিডিওটাতে যদি কমপ্লিট করে দাও তাহলে এটার পার্ট টুও আসবে। তো বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটা শেয়ার করো, দাবাকে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইবটা করে দিও, গরিব মানুষের চ্যানেল সাবস্ক্রাইবটা করে দিও। তো বন্ধুগণ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, তো ততক্ষণের জন্য টাটা। Let it